হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদেরকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের যে নিউজটা তোমাদের জানাবো যার ফলে অনেক ইন্ডিয়ার ছেলেদেরই মনে শান্তি আসবে কারণ অনেক ইন্ডিয়ার ছেলে ইতিমধ্যেই বাংলাদেশ সার্ভারে রেজিস্ট্রেশন করে ভাবছে যে তাদের সার্ভার যদি বাংলাদেশে ট্রান্সফার হয়ে যায় কি হতে চলেছে তো এই নিয়ে ফ্রি ফায়ার অফিসিয়ালি একটা অ্যানাউন্স করে ফেলেছে তার আমি পোস্ট তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কি যারা ইন্ডিয়া থেকে পি রেজিস্টার করে ফেলেছে তার ফলে কি হতে পারে সে বিষয়ে জানতে হলে ভিডিওটাকে এক মুহূর্ত মিস করলে হবে না ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদেরকে সাবস্ক্রাইব বাটনে টিপে বেল আইকনটা দিয়ে দিতে হবে যাতে এরম ধরনের নিউজ আমার কাছে আসলেই তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় পরিষ্কার সহজ সরল বাংলা ভাষায় তো প্রথমে আমরা যাই বাংলাদেশের ওই এক্সক্লুসিভ সার্ভার ইভেন্টটা কোথায় চলছে এর জন্য তোমাদেরকে ক্লিক করতে হবে ক্যালেন্ডারে ক্লিক করতে হবে ক্যালেন্ডারে ক্লিক করার পর ইভেন্ট আসতে হবে ইভেন্টে আসার পর তোমরা দেখতে হচ্ছে বাংলাদেশ সার্ভার বলে লেখা রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবার একটা পেজ খুলে যাবে পেজ খোলার পরে ভেতরে তোমরা দেখতে হবে যে প্রি রেজিস্ট্রেশন লেখা রয়েছে তারপর আছে হোয়াটস কামিং তারপর আছে পার্টনার প্রোগ্রাম তো এই সব বিষয়ে আমি আলোচনা করবো প্রথমে আমরা দেখে নিই প্রি রেজিস্ট্রেশন তো তোমরা যদি এখানে প্রি রেজিস্ট্রেশনে ক্লিক করে দাও তারপর দেখবে এখানটা কালো হয়ে গেছে আর ক্যান্সেল করার কোনো উপায় নেই তো ওটার ব্যাপারে পরে আসছি যে ক্যান্সেল কিভাবে করব। বা আমাদের সার্ভার কি বাংলাদেশে ট্রান্সফার হয়ে যাবে ইন্ডিয়ার ছেলেদের সার্ভার কি বাংলাদেশে ট্রান্সফার যাবে তারপরে তোমরা নিচে দেখে নাও এখানে যদি তিরিশ লক্ষ রেজিস্ট্রেশন হয় পি রেজিস্ট্রেশন হয় তাহলে একটা মাস্ক পাবো আর তারপরে আশি লক্ষ পি রেজিস্ট্রেশন হলে একটা গিটারের মতন কি একটা দেবে হয় প্যারাং দিতে পারে না হলে প্যান দিতে পারে এর বদলে স্ক্রিনটা আসতে পারে আর তারপরে এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জন্য এক্সক্লুসিভ টি শার্ট মানে বাংলাদেশে এই যে লাল সবুজ যে টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এরম ধরনের একটা টি শার্ট দেবে আমাদের গেমে খেলার জন্যে তো এবার আসি যারা প্রি রেজিস্ট্রেশন করে ফেলেছ তাদের যে চিন্তা হচ্ছে যে আমাদের সার্ভার কি বাংলাদেশে ট্রান্সফার হয়ে যাবে না এই পোস্টটা তোমরা দেখো এখানে গ্রেনা ফায়ার একজন আগে কমেন্টে রিপ্লাই দিয়েছে যে যারা ইন্ডিয়া থেকে প্রি রেজিস্ট্রেশনে ক্লিক করে ফেলেছ তাদের সার্ভার বাংলাদেশে ট্রান্সফার হবে না তা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না কিন্তু গেরানা বলেছে তোমরা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে অনুরোধ করছি ফি রেজিস্ট্রেশন না করার জন্যে কারণ তাহলে সার্ভার ট্রান্সফর্মারটা অপরিবর্তনীয় হয়ে থাকবে ই রেলিভেন্স মানে অপরিবর্তনীয় বলে লেখা রয়েছে তার মানে কি যে ইন্ডিয়ার লোক যদি বেশি করে ফি রেজিস্ট্রেশন করে ফেলে তার ফলে কি আমাদের বাংলাদেশে কোনো সার্ভারই তৈরি হবে না না হয়তো না কিন্তু আট তারিখে বাংলাদেশে সার্ভার ওদের আলাদা সার্ভার তৈরি হয়ে যাচ্ছে আর আমরাও এখান থেকে ফি রেজিস্ট্রেশন করেও রাখি না কি আছে ফ্রিতে গিফট তো পাবো তো এরপরে দেখে নিই আমরা যদি ইনভাইট ফ্রেন্ড করি তাহলে কী কী ধরনের গিফট পেতে পারি তো ইনভাইট ফ্রেন্ড করলে প্রথমে আমরা পেয়ে যাব একটা চুল বা হেলমেটের মতন কিছু জিনিস তারপরে আছে আমাদের ব্যাকপ্যাক তারপরে আমাদের আছে বাংলাদেশের সবুজ কালো সবুজ লাল প্যারাংয়ের স্কিন তো ইনভাইট ফ্রেন্ড করতে গেলে এখানে তোমাদের যে কপি বলে লেখা রয়েছে এটাকে কপি করে তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং এরা যখন এই লিঙ্কে ক্লিক করে ফ্রি ফায়ারটা খুলবে খুলে পি রেজিস্ট্রেশন করবে বাংলাদেশ সার্ভারে তখনই তুমি ইনভার্টগুলো সাকসেসফুল হবে এবং এই গিফটগুলো পেতে থাকবে এরপরে হটস কামিং হটস কামিংয়ে তুমি ক্লিক করলে দেখতে হবে যে ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে নিচে দেওয়া রয়েছে নিউ ইভেন্টস বলে কিছু লেখা রয়েছে তার মানে হয়তো বাংলাদেশে ইভেন্টগুলো আলাদা হতে পারে কিন্তু অনেক ইউটিউবারই বলছে বাংলাদেশে কোনো ইভেন্ট আলাদা হবে না ইন্ডিয়া আর বাংলাদেশে একই ইভেন্ট আসবে কারণ বাংলাদেশের ইভেন্ট যদি আলাদা হয়ে যায় আর ইন্ডিয়ার ইভেন্টও যদি আলাদা হয়ে যায় তাহলে বাংলাদেশে মানে ছেলে যে ছেলেগুলো ইউটিউব করছে যা নিউজ দিচ্ছে তাদের ভিডিও তো তাহলে আমাদের দেখা বেকার হয়ে যাবে কারণ ইন্ডিয়াতে আলাদা ইভেন্ট হয়ে গেলে আর বাংলাদেশে আলাদা ইভেন্ট হয়ে গেলে সেগুলো তো নাও আসতে পারে আমাদের ইন্ডিয়াতে তো এখানে হোয়াটস কামিংয়ে এই লেখা রয়েছে তারপর আছে পার্টনার প্রোগ্রাম পার্টনার প্রোগ্রামে খুবই ভালো অফার দিচ্ছে আমাদের গেরেনা ফায়ার এখানে লেখা রয়েছে যদি ইউটিউবে তোমাদের একশো কে ফলোয়ার্স থাকে ফেসবুকে যদি একশো কে ফলোয়ার্স থাকে আর টিকটকে যদি দুশো কে ফলোয়ার্স থাকে তাহলে গেরেনা ফায়ার তোমাদেরকে পার্টনার প্রোগ্রামে নিয়ে নেবে পান্না প্রোগ্রামে নিয়ে নিলে তোমরা জানো অনেক কিছু সুবিধা আছে আগে থাকতে সমস্ত কিছু গিফট ওরা পাঠিয়ে দেয় যাতে তোমরা যাতে তোমরা তোমাদের ফ্যানের কাছে সবার আগে পৌঁছে দিতে পারো ইভেন্টের ব্যাপারে বা সেই ড্রেসগুলো বা ডায়মন্ডও গিফট করতে পারো এই পাটনা প্রোগ্রামে অংশগ্রহণ করলে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের মনটাও শান্তি হয়েছে যারা ইন্ডিয়া থেকে রয়েছো কারণ তোমাদের পি রেজিস্ট্রেশন করার পর যে ক্যান্সেল হচ্ছিলো না ওর ফলে যে বাংলাদেশে সার্ভার ট্রান্সফার হয়ে যাবে তা কিন্তু নয় আমি স্পষ্ট প্রমাণ দেখিয়ে দিয়েছি গ্রেনা ফিফ এখানে ক্লিক করছি পার্টনার প্রোগ্রামে জয়েন আসে তখন গুগল ফর্মটা খুলছে খুলে ইরোর দেখাচ্ছে দেখাচ্ছে না এর পেছনে কারণটা কি তোমরা যাদের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে তারা একটু জেনে নেবে ইউটিউব থেকে আমার যেহেতু কাজটি এটা নেই সবে উনতিরিশটা সাবস্ক্রাইবার তাই প্লিজ হেল্প করো সাবস্ক্রাইব করে আইকনটা টিপে আমার চ্যানেলকে আগে নিজেদের সাবস্ক্রাইব করো যাতে আমিও পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি এবং তোমাদেরকে ডায়মন্ড কীভাবে করতে পারি তো ভিডিওটা এখানেই শেষ করছি আর চ্যানেলে এবং নিউজটাও ভালো লাগলে তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে কমেন্ট করবে প্লিজ প্লিজ প্লিজ